আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো জুমার দিনের ফজিলত ও আমল সমূহ। জুমার দিন হলো গরিবের হজের দিন। জুমার দিনের অনেক ফজিলত ও বরকত রয়েছে। জুমার দিনের ফজিলত বর্ণনা করতে আল্লাহ পাক সম্পূর্ণ একটি সূরার নাম রাখেন সূরাতুল জুমা। এ সূরায় আল্লাহ পাক বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 10। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন জেনে নিই জুমার দিনের আমল সমূহ। জুমার দিনে গুরুত্বপূর্ণ 10টি আমল আপনাদের জন্য বাছাই করেছি। 1. ফজরের নামাজ জামাতে মসজিদে আদায় করা। 2. বেশি বেশি দরুদ পাঠ করা। 3. আগে আগে মসজিদে আসা। 4. দোয়া করা, কারণ ঈদে দোয়া অধিক পরিমাণে কবুল হয়। 5. কাতার ভেঙে সামনের দিকে না যাওয়া। 6. সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। 7. গোসল করা। 8. সুগন্ধি ব্যবহার করা। 9. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 10. তাহিয়াতুল মসজিদ আদায় করা, অর্থাৎ মসজিদে প্রবেশ করে দু রাকাত সুন্নাত নামাজ আদায় করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 10টি খুবই গুরুত্বপূর্ণ জুমার দিনের আমল। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই 10টি কাজ যথাযথভাবে পালন এবং আমল করতে। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।